আমাদের রাজ্য সরকারের বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যদি বলো যে লুক্রেটিভ জবগুলোর মধ্যে একটা বলো, তাহলে সেটা হচ্ছে এসআই এর চাকরি। সেটা WPSI হোক বা KPSI হোক, তবে অনেকে WPSI এর থেকেও KPSI কে বেশি প্রেফার করে। তার কারণ অবশ্যই একটা মহানগরীতে জব পোস্টিং সেই কারণের জন্য। তো দেখো যে এটা 16 এপ্রিল তোমাদের অনুষ্ঠিত হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে এটা সম্পর্কে আলোচনা করে দিয়েছি অবশ্যই, তোমাদের আনসার সহ আনসার কি ফুল আনসারও কমপ্লিট আনসারও বলে দিয়েছি, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কিন্তু আজকে এখন যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কোশ্চেন পেপার সম্পর্কে। অর্থাৎ যারা আগামী দিনে পরীক্ষায় বসতে চলেছো, এমন নিশ্চয়ই অনেক ক্যান্ডিডেট হবে যারা মেন পরীক্ষা দিয়েছো, তাদের একটা জিনিসই মনে হচ্ছে যদি আর কদিন আগে থেকে, ঠিক আছে, যদি আর কদিন আগে থেকে যদি আমি প্রিপারেশনটা স্টার্ট করতাম তাহলে একটু ভালো বেশি আরো পরীক্ষা হতো। তার কারণ মেনের জিনিসগুলো বুঝতেই আমাদের টাইম চলে গেল, এরকম নিশ্চয়ই অনেকেরই হয়েছে। তো যাদের এই ধারণাটা হয়েছে তোমরা এখন থেকে প্রিপারেশনটা কন্টিনিউ রাখো, আর যারা নতুন এই ময়দানে নামতে চলেছো, প্রতিযোগিতার ময়দানে নামতে চলেছো, তাদের জন্য বলবো যে এখন থেকেই মেনটাকেও ফোকাস করো। এমনটা নয় যে আগে প্রিলি পাস করি, মাঠ পাস করি, তারপরে মেন করব, এটা করতে গেলে কিন্তু হবে না। তার কারণ মেনের সিলেবাসটা সম্পূর্ণই আলাদা, আর WPSI এর ক্ষেত্রে সিলেবাসের কোনো লিমিট নেই। একটা SSC-র যেমন একটা ধরা বাঁধা থাকে স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলো, যে এই জিনিসগুলো থাকবে, বেশি প্র্যাকটিসও দরকার হয়, কিন্তু এখানে কোনো লিমিট নেই যে কোথা থেকে কি আসবে। একবার ইডিয়াম ফ্রেজ শ্রেণী মেনটেন দিচ্ছে, তো আর একবার ভয়েস চেঞ্জ মানে অ্যাকসেন্ট চেঞ্জ ওরকম গ্রামারে দিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো আলোচনা করছি। তবে তার আগে বলে দিই যে যারা জয়েন করতে চাও পরীক্ষার প্রস্তুতিতে, 7797427474 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে একটা নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, এই ব্যাচে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে। তো প্রথমে দেখো যেটা আসি সবার যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে GK পেপার নিয়ে। তাই তো সবার যেটা চিন্তার বিষয় এই জেনারেল স্টাডিজ, GK পেপারটা নিয়ে অনেকেরই টেনশনে থাকে। তো এর একটা দিক ভালো দিকও আছে, একটা দিক খারাপ দিকও আছে। সেটা হচ্ছে আগেকার দিনে কি হতো, যারা ম্যাথ রিজনিং এ ভালো তারা কিন্তু GK-টাকে একটু অবহেলা করতো, কারণ এই জায়গাটা তাদের নাম্বারটা টেনে নিত, তার ফলে প্রিলিতে কি হতো উত্তীর্ণ হয়ে যেত। কিন্তু মেনের ক্ষেত্রে কি হতো, মেনের ক্ষেত্রে বড় বড় প্রশ্ন আসতো 10 নম্বরের। কিন্তু লাস্ট আমরা দেখে আসছি যে SOI, তোমাদেরকে এর আগে পরীক্ষাতেও বারবার বলেছিলাম আমি, SOI অর্থাৎ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, তারপরে লাস্ট যেটা WPSI হয়েছে, ঠিক আছে, এই দুটো পরীক্ষা এবং লাস্ট যেটা KPSI হলো, এই তিনটে পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবই এই রকম ওয়ানলাইনার টাইপের। অর্থাৎ একটা শব্দে উত্তর, একটা শব্দে উত্তর, একটা বাক্য, একটা সেন্টেন্সও লিখতে হচ্ছে না, 2 নম্বর করে থাকছে। এ তো এই জায়গাতে কি হয়েছে যে প্রিলিতে তোমরা যেভাবে প্রিপারেশন নিয়েছো সেই একই জিনিস, এখানে অপশনটা থাকছে না, তোমাকে শুধু জাস্ট উত্তরটাকে লিখতে হচ্ছে। তো এইখানে দেখো যে বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা, নিউরনের কোষ দেহকে কি বলা হয়, তারপরে হচ্ছে হিমবাহের পৃষ্ঠদেশের ফাটল। হ্যাঁ, তবে বেশ কিছু অবশ্যই ডেপ থেকে কোশ্চেন আছে, মানে বেশ কিছুটা ডেপ থেকে কোশ্চেন আছে, অনেক কোশ্চেন। তবে ইতিহাস আগেকার দিনে কি হতো যে ইতিহাস যে চ্যাপ্টার সাধারণত, সেই ইতিহাস থেকে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটাই আসতো, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের উপরে বড় প্রশ্ন আসতো, বা টিকা আকারেও একবার এসেছিল 2020 সালে, 2.5 নম্বর করে পয়েন্ট ছিল, 4টে করে পয়েন্ট, 10 নম্বর, পুরোপুরি যে 10 নম্বর সব কোশ্চেনে ছিল তাও নয়। কিন্তু এটা আস্তে আস্তে এমন হয়েছে 2 নম্বর করে দিয়ে দিচ্ছে। তবে আর একটা জিনিস মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আগামী দিনে হয়তো বড় প্রশ্ন একবারে থাকবে না, মানে যেটাকে আমরা ফুল 10 মার্কস বলছি, সেরকম হয়তো না থাকলে UPSC ধাঁচের, মানে একটা পয়েন্ট আকারে বা হচ্ছে টিকা আকারে এই 2 নম্বরই হয়তো দিল, বা হতে পারে যে 4 নম্বরে দিল, সেই রকমও কিন্তু সম্ভাবনা হতে পারে। একটা জিনিস জানবে যে প্রতিবার, প্রতি 2-3 বছর অন্তর অন্তর কিন্তু কি করে যে পিআরবি বোর্ড অর্থাৎ কোশ্চেনের ক্ষেত্রে চমক দেখায়, মানে নেক্সট যে WPSI বা KPSI যেটারই মেন পরীক্ষা হোক, আবারও যে এরকম 2 নম্বর হবে তারও কোনো গ্যারেন্টি নেই, অর্থাৎ 2 নম্বরও থাকতে পারে। কিন্তু একটা কোশ্চেন যেটা দিয়েছিল আমি তোমাদেরকে এটা দেখাই, যেমন এখানে একটা ছিল আইসোটোন কাকে বলে, যেমন এটা যেমন একটা শব্দে উত্তর হবে না, তোমাকে একটু লিখতে হবে এই জায়গাটা। এইখানে যে কোশ্চেনটা ছিল দেখো যে আইসোটোন কাকে বলে, যেমন এখানে লিখতে হবে কি যে সমস্ত মৌলের, তাই তো, যে সমস্ত মৌলের নিউটন সংখ্যায় 1, যে সমস্ত মৌলের নিউটন সংখ্যা সমান হয় তাদের আইসোটোন বলা হয়। যেমন তাও এটা এক লাইন লিখতে হচ্ছে, একটা জাস্ট একটা শুধু উত্তর লিখলেই হচ্ছে না। তো এইরকম ধরনের কিন্তু করতে পারে, বা হয়তো তোমাকে লিখতে দিলে যে ওহমের সূত্রটি বিবৃতি করুন, ঠিক আছে, ওহমের সূত্রটি বিবৃতি করুন, বা নিউট আলোর প্রতিসরণের সূত্রটি বিবৃতি করুন, বা প্রতিসরাঙ্ক কাকে বলে, এটা সায়েন্সের পার্টের মধ্যে বললাম, বা নিউটনের গতিসূত্রগুলো লিখুন,
সেরকম ইতিহাস বা ভূগোলের ক্ষেত্রে হয়তো দিতে পারে যে হয়তো ভক্তিবাদী আন্দোলনের মূল কথা ছিল কি বা সুফিবাদী আন্দোলনের মূল কথা কি ছিল, বা হয়তো টিকা আকারে দিতে পারে যে তোমার সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্রের ভূমিকা বা হয়তো রাজা রামমোহন রায়ের, দেবেই বলছি না, কিন্তু এরকম ভাবে করে রাখতে হবে। তো হঠাৎ করে আবার কি হতে পারে যে পলিসি যেটা আছে যে প্যাটার্নটা সেটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যেতেও পারে। তবে চেঞ্জ হলে এইটুকু জেনে রাখো যে ফুল 10 মার্কস যেটা সেটা থাকবে না। সেটা আমি বিশেষভাবে যেটা জেনেছিলাম, ঠিক আছে, সেটার কারণ এটাই দেখানো হয়েছে যে একটা ফুল 10 মার্কস দিলে পরে সেই ক্ষেত্রে একটা স্টুডেন্টের ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে একটা বৈষম্য ডিসক্রিমিনেশন হয়ে যেতে পারে। একই টিচার দেখলে পরেও হয়তো যেরকমটা লিখেছে একজন হয়তো 7 পেয়ে গেলে অন্য একজন 8 পেয়ে গেলে, এরকম হতেই পারে। আবার বিভিন্ন টিচার দেখলে তো সেই বৈষম্যটা হবেই, তাই সেই কারণের জন্য এইরকমই হওয়ার সম্ভাবনা বেশি আগামী দিনে। তবে টিকা আকারে 2 বা 3 নম্বর বা 4 নম্বরে সেইরকমও কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। তো এখন কোশ্চেনটা হলো জিকেটা তাহলে কিভাবে শুরু করবে। দেখো একটা জিনিস হতে পারে, অনেকে বলতে পারে যে তাদের প্রমোশন করার জন্য এরকম হতে পারে যে তুমি যদি তাদের কাছে পরামর্শ নাও বিভিন্ন বইয়ের কথা বলবে। আমি এরকম মার্কেটের কোনো বই বলবো না। তুমি যদি এসআইটা ক্র্যাক করতে চাও, শুধু এসআই বলে না, যে কোনো পরীক্ষা যদি প্রথম থেকে তৈরি হতে চাও, একদম গোড়া থেকে যদি নির্মূল করতে চাও, তাহলে একটা জিনিস করো, সেটা হচ্ছে ক্লাস 7 থেকে, ঠিক আছে, ক্লাস 7 থেকে 10 পর্যন্ত আমাদের মাধ্যমিক অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বইগুলো আছে, ঠিক আছে, সেই টেক্সট বইগুলোকে পড়ো। তার কারণ কি, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে না পড়াশোনা করো, ঠিক আছে, এই যে হিমবাহের পৃষ্ঠদেশের ফাটল, এই যে হঠাৎ করে কোশ্চেন পাবে না, এই যে নিউরনের কোষ দেহকে কি বলে, এইগুলো সব মাধ্যমিক, এটা যেমন মাধ্যমিকের বই আছে, হরমোন অর্থাৎ স্নায়ুতন্ত্র প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মধ্যে এই কোশ্চেনটা আছে, বর্তমান ভারত এটা যেমন ক্লাস 9 বা 10 এর ইতিহাস বইয়ে রয়েছে, তারপরে হচ্ছে তোমার এই সমস্ত জিনিস তো পেয়ে যাবে। আর একটা কোশ্চেন যেটা বলি, কার্বন ডাইঅক্সাইডের যে কোশ্চেন আছে, কার্বন ডাইঅক্সাইডের গ্যাস, এটা তো বিভিন্ন স্ট্যাটিক জিকে বা সমস্ত কোশ্চেনে চলে যাবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব তোমার যদি মুখস্থ থাকে ভালো কথা, আদারওয়াইজ যদি আরেকটু আনকমন টাইপের দিয়ে দেয় বা হয়তো যোজ্যতা বা সংকেত এই সমস্ত কিছু দিল, এইগুলো যেমন ক্লাস 8 এর বইয়ে আছে, অর্থাৎ 8 এর বইয়ে কিভাবে কি বিজ্ঞান প্রাথমিক অর্থাৎ যে ফান্ডামেন্টাল যে সায়েন্স পার্টটা সেই সমস্ত জিনিস কিন্তু ভালো করে বলা আছে। তাই এই কোশ্চেন গুলো তোমার ওরকম মুখস্থ করে তো হয় না, মানে এইগুলো তোমাকে এতদিন ধরে তুমি যা রপ্ত করেছো মাধ্যমিক পর্যন্ত শিখেছো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কাজে লাগছে। তাই সেই কারণের জন্য শুধুমাত্র বাজারের এরকম বই পড়ে হবে না, মার্কেটের বই পড়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট বইগুলোকে ভালো করে পড়ো। 7 থেকে 10 পর্যন্ত যে সমস্ত টেক্সট বই আছে, অর্থাৎ 7-8 এ দেখবে একটাই বই আছে, পরিবেশ ও বিজ্ঞান বলে একটা সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে ইতিহাস যে ভূগোল বইগুলো সেগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে, ইতিহাস ভূগোল সেই সমস্ত বইগুলো নিয়ে নেবে। তারপরে 8 থেকেও পরিবেশ বিজ্ঞান একসঙ্গে আছে, 9-10 এর ক্ষেত্রে তোমার ভৌত বিজ্ঞান যেটা সেটা আলাদা থাকবে, ভৌত বিজ্ঞানগুলো থাকবে, ওখানেই তোমার ফিজিক্যাল সায়েন্স তারপরে লাইফ সায়েন্স দুটো আছে। তাহলে এটা এখন থেকে শুরু করে দিতে পারো। আর একটা জিনিস ওই যে বললাম পরীক্ষা প্রস্তুতিতে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হয়, ধরে ধরে 7779742 7474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, যে প্রিলি মেন দুটোরই হেল্প অবশ্যই পেয়ে যাবে। আর একটা জিনিস সেটা হচ্ছে জিকের ক্ষেত্রে অনেকেই যারা নতুন ক্যান্ডিডেট আছে অনেকে বুঝতে পারে না ব্যাপারটা, আমাকে এসে এসেই বলে দাদা বড় প্রশ্নগুলো দেন, বড় প্রশ্ন উত্তর কিভাবে লিখবো। এখন কিন্তু আস্তে আস্তে চেঞ্জেস হয়ে যাচ্ছে, সেই কারণে জন্য আমি যেটা জিকে প্রিপারেশন করাবো সেটা একটাই প্রিপারেশন করাবো, প্রিলি মেন বলে আলাদা নয়, অর্থাৎ প্রিলিতেই মেনের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ডেসক্রিপটিভ ওয়েতে পরপর করাবো যেন প্রিলিও হয় মেনও হয়ে যায়। এবার দেখো ম্যাথামেটিক্স এর ব্যাপার আসি, প্রথম অঙ্ক যেটা ছিল দিন কাজের অঙ্ক, এইগুলো তোমরা অনেকে বই চঞ্চল সুবীর দাস বা যা বই থাকুক না কেন ওই সমস্ত বইয়ে কি থাকে শর্টকাটে দেওয়া থাকে, সেই করে করে এমন অভ্যস্ত হয়ে আছো তোমরা যে অনেকে বড় মানে লিখতে লিখতে লিখতেই পারো না। তো এই সমস্ত অঙ্ক তাই ক্লাস 7 বা 8 এর বইয়ে এই সমস্ত জিনিস দেওয়া আছে, তাই 7 থেকে 10 পর্যন্ত ওই ম্যাথামেটিক্স এর টেক্সট বই ফলো করো। এবার একটা জিনিস হতে পারে যে অঙ্কগুলো হয়তো এখানে অনেকটাই সহজ দিয়েছিল, নেক্সট বার হয়তো একটু কঠিন দিতে পারে, ঠিক আছে, সেটা হতেই পারে, কিন্তু আমি বলবো যেটা ফরম্যাট বা প্যাটার্ন কিভাবে কি করবে সেটা ওই সমস্ত বইগুলো থেকে দেখে নাও ডেসক্রিপটিভ, কারণ এখানে একটা পয়েন্ট ভালো করে লক্ষ্য করো, প্রথমে যেটা দেওয়া আছে যে আনসার মে বি গিভেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, সরি এটা নাই, স্টেপস ইন অ্যারাইভিং অ্যাট দ্য আনসারিং ইন অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং কোয়েশ্চেন্স মাস্ট বি শোন ক্লিয়ারলি ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য আনসার বুকলেট, অর্থাৎ স্টেপস ইন অ্যারাইভিং দ্য আনসার অফ অ্যারিথমেটিক পাটিগণিত এবং রিজনিং এর ক্ষেত্রে যে স্টেপ পদ্ধতি সেগুলো কি করতে হবে তোমার
দেখাতে হবে, ভালো করে ক্লিয়ারলি শোন করতে হবে, দেখাতে হবে। ফেলিং টু মেনশন দ্য স্টেপস উইল বি লাইবেল টু ডিডাকশন অফ মার্কস, অর্থাৎ কেউ যদি স্টেজ সেটা দেখাতে যদি ব্যর্থ হয়, ফেল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তার মার্কস ডিডাক্ট করে নেওয়া হবে। তাই এই পয়েন্টটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা সেন্টারের জন্য বা প্রথম থেকে প্রিলির জন্য 5 সেকেন্ডে 10 সেকেন্ডে অঙ্ক শিখছো, তাদের জন্য কিন্তু WPSI এর মেন কিন্তু চরম একটা খারাপ পর্যায়ে চলে যেতে পারে। সেই কারণের জন্য এখন থেকে অঙ্ক যেটা করবে সেটা ডেসক্রিপটিভ ওয়েতে শেখো, ডেসক্রিপটিভ ওয়েতে শেখো, এবং মাধ্যমিক পদ্যশিক্ষা পর্ষদের বইয়ে যেভাবে ডিটেলসে করা আছে সেইভাবে প্র্যাকটিস করো। আর অবশ্যই পরীক্ষা প্রস্তুতি তো আছে, অনেক ভিডিও, ফ্রি ভিডিও দেখবে ইউটিউবে দেওয়াও আছে, সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো বা হচ্ছে কোর্সটা জয়েন করতে পারো। এবার দেখো ইংলিশ পেপারটাতে আসি, যে ইংলিশ পেপারের সিলেবাসে যেটা দেওয়া থাকে রিপোর্ট রাইটিং, অবশ্যই রিপোর্ট রাইটিংটাও আছে, যে রিপোর্ট রাইটিং ইউজ দ্য অ্যালফাবেটস এক্স ওয়াই জেড ইন প্লেস নেম অ্যাড্রেস এটসেট্রা ইফ নেসেসারি, যদি দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে নেম প্লেস জায়গার থেকে এক্স ওয়াই জেড ব্যবহার করতে বলেছে। কিন্তু এই জায়গাতে যদি দরকার হয় সেই কথাটা বলেছে, কিন্তু এখানে দেখো যে গোসাবা বা সুন্দরবন জায়গার নাম দিয়ে দেওয়া আছে, তাই সেই ক্ষেত্রে ওই জায়গাতে অ্যাড্রেস দিতে কোনো বাধা নেই। হ্যাঁ, কোনো ব্যক্তির নাম বা কিছু যদি আমরা লিখতে হয় যে অমুকের মতে বা কিছুর মতে, সেই ক্ষেত্রে আমরা হয়তো এক্স ওয়াই জেড লিখতে পারি। এবার দেখো যে এখানে যে রিপোর্ট রাইটিংটা দেওয়া আছে একদমই কিন্তু আনকমন টপিক, এইরকম আনকমন টপিক দিলে পরে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এরকম আনকমন টপিক কখন কি দেবে সেটা বলা যায় না। তো সেই কারণের জন্য এইরকম আনকমন টপিক যদি পরীক্ষায় আসে ঠিকঠাক ভাবে লেখার জন্য কি করতে হবে, ওই একদিন দুদিন প্র্যাকটিস বা 2-3 মাস প্র্যাকটিস করলে হবে না, কমসে কম একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমার সাবলীলতা আনার জন্য কম করে 1 ইয়ারের প্রিপারেশন দরকার, ঠিক আছে? 1 বছরের প্রিপারেশন দরকার, তবে তুমি ল্যাঙ্গুয়েজ পেপারটা ঠিকঠাক তুমি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। তো সেই কারণের জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ এই ডেসক্রিপটিভ পার্ট এমনই একটা জিনিস, পেটে যদি পরমাণু বোমাও যদি মানে যদি তোমার মারা হয় তবুও কি হবে, যে না জানলে পরে না প্র্যাকটিস করলে একটা ওয়ার্ডও লিখতে পারবে না, একটা সেন্টেন্স তো দূরের কথা। তাই এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি, একটা সায়েন্স গ্রুপ মানে এই তোমার ল্যাঙ্গুয়েজ গ্রুপটা মানে। সেই কারণের জন্য যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, তারপরে হচ্ছে অনেক টাইপ আছে এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং, তো বিভিন্ন সমস্ত রিপোর্ট রাইটিং তোমাকে এখন থেকে শুরু করে দিতে হবে প্রিপারেশনটা। সেই সঙ্গে দেখো প্রেসিস যেটা দেওয়া আছে, প্রেসিস অর দেওয়া আছে। এবার একটা জিনিসের সমস্যাটা কি হয় বলতো, প্রেসিস লেখাটা একটু সহজ হতে পারে কিন্তু সেটা বুঝলে পরে, এবার ধরো কোনো কারণের জন্য তুমি মানেটাই আসল মানেটাই এখানে বুঝতে পারলে না, ঠিক আছে? ওই মানেটা যদি আসল না বুঝতে পারো তাহলে কিন্তু আবার পুরোটাই কাটা যাবে, সেরকমটা হতে পারে। একটা ম্যাথের মতো তুমি যদি নাম্বারও পাও তাহলে কিন্তু ডিডাক্ট কিন্তু জিরো হয়ে যেতে পারে প্রেসিসে। তাই সেই কারণের জন্য প্রেসিস যদি এরকম কোশ্চেনের প্যাটার্ন হয়ে যায় পরবর্তীকালেও, তবু বলবো রিপোর্ট রাইটিংটাই করতে প্রেসিটাকে বাদ দিয়ে। আর যারা বুঝে গেছে কনফিডেন্ট থাকবে তাদের চিন্তা নেই, তারা প্রেসিসে করতে পারো। তবে আর একটা জিনিস যেটা দেখা গেল, যে এই যে ওয়ান লাইনার টাইপের যেটা ট্রান্সলেশন দেওয়া আছে, এই ওয়ান লাইনার টাইপের ট্রান্সলেশন কিন্তু কি কি জিনিসের উপর ডিপেন্ড করছে দেখো। প্রথম যেটা সেটা হচ্ছে তোমাকে আসল টেন্সটাকে চেনা, যে কোন টেন্সে আছে, কারণ এর আগেবার যখন একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হতো, একটা অনুচ্ছেদ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই প্যারাগ্রাফটা কোনো একটা স্টোরি রাইটিং বা একটা উপন্যাস থেকে নেওয়া হচ্ছে, তো পার্টিকুলার একটাই টেন্স। অর্থাৎ যদি দেখো যে অতীতের কিছু আছে তাহলে হচ্ছে পাস্ট টেন্সেই লিখবো। এবার কোনো কোনো ঘটনা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, কিন্তু সবটাই আমরা বুঝে যাবো যে পাস্টেই লিখতে হবে। কিন্তু এখানে তো প্রত্যেকটা সেন্টেন্স আলাদা, তাই প্রথমে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা করে তোমাকে টেন্স চিনতে হবে। এমনকি সে কি কাজটা সম্পন্ন করেছে এখানে দিয়েছে একটা জিজ্ঞাসার জন্য ইন্টারোগেটিভ এর ফরম্যাটটা তোমাকে জানতে হবে। তারপরে সেই সঙ্গে হচ্ছে বিভিন্ন পার্টস অফ পিচের ধারণা, তারপরে হচ্ছে এখানে যে লিঙ্কার টিঙ্কার যে সমস্ত জিনিস আছে সেইগুলোর ব্যবহারও জানতে হবে। তো মোটামুটি ভাবে বলা যেতে পারে এই প্যাটার্নটা আমার মনে হয় যে আগের তুলনায় কঠিনই, কারণ কি নাম্বার পেলে ফুল মার্কস পেয়ে যাবে, আর না পেলে কিন্তু জিরো পেয়ে যেতে পারে, একটু ভুল হলেও কিন্তু জিরো পেয়ে যেতে পারে, কারণ প্রত্যেকটা সেন্টেন্স যেহেতু আলাদা আলাদা ওয়ান লাইনার ট্রান্সলেশন হচ্ছে। তাই খুব সাবধান, এটাও কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে প্রিপারেশন, যারা বিশেষ করে ইংলিশে খুব উইক আছো এবং হচ্ছে বেসিক ইংলিশটাও ঠিকঠাকভাবে ক্লিয়ার নেই তাদের জন্য। এবার একটা জিনিস দেখো, গ্রামার মানে তুমি যদি দেখো যে ইংলিশ যে সিলেবাসটা দেওয়া থাকে সেখানে কিন্তু ইডিয়াম ফ্রেজ, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম অ্যান্ড গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই কথাটা লেখা থাকে। তো অ্যাকচুয়ালি গ্রামার পোর্শনের মধ্যে যাবতীয় যা যা হয় সমস্ত জিনিসটাই কিন্তু পড়ছে। ইডিয়াম ফ্রেজটা কিন্তু লাস্ট ইয়ারে দেয়নি, সিনোনিম অ্যান্টোনিম ছিল, এবার সিনোনিম অ্যান্টোনিমটাকে হটিয়ে দেওয়া হয়েছে, এবার ইডিয়াম ফ্রেজটাকে আবার দেওয়া হয়েছে। এর আগে এবার হোমোনিম ছিল, হোমোনিমটা দেওয়া হয়নি।
এখানে তার বদলে কি ভয়েস চেঞ্জ দিয়ে দিয়েছে, ঠিক আছে ভয়েস চেঞ্জ দেওয়া আছে। তো পরের বারের জন্য কি করবে অবশ্যই নারাসেন চেঞ্জটা দেখে যাও, নারাসেন চেঞ্জ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর আগেবার করেছিল, ওয়ান ওয়ার্ড দেখে যাও, তারপর হচ্ছে ফেজাল ভাব দেখে যাও, তারপরে হচ্ছে তোমার কমন এরর দেখে যাও, ঠিক আছে। প্রিপোজিশন তো বলেও ছিলাম, তো প্রিপোজিশন চলে এসেছে, দেখো প্রিপোজিশনটা। তারপরে হচ্ছে ম্যাচ করানো বিভিন্ন প্রাণীদের সঙ্গে ছিল, তো সেই কারণের জন্য পরবর্তীকালে আবার একটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে সিমিলি ওয়ার্ড, ঠিক আছে। যেমন বলি আমরা যে দুধের মতো সাদা বা এরকম আমরা কিছু বলি, সিমিলি ওয়ার্ড সেগুলো দেখে যাবে, বা হচ্ছে কোন প্রাণীর বাচ্চার নাম কি, ঠিক আছে সেইগুলো দেখে যেতে পারো। তো হচ্ছে অর্থাৎ গ্রামারের অ্যাকচুয়ালি যা যা হয় আমাকে বিশ্লেষণ করে দেখতে হবে যে আর গ্রামারের কি কি জিনিস আছে, তো সবই করে যেতে হবে। মানে আসল কথা হলো এটাই আসতে পারি যে WPSI এর ক্ষেত্রে জিনিসটা এরকমটাই যে কেউ যদি তার স্টুডেন্ট লাইফে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে ফাঁকি দেয়নি, তার বেসিক জিনিসটা ক্লিয়ার আছে, তো সেও কিন্তু একটু খেটেও কিন্তু সে ক্র্যাক করে যেতে পারে। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ পেপারটা নিয়ে অনেকেরই প্রবলেম হয়, রাইটিং অনেকে লিখতে পারে না, এটার জন্য অনেকে মার খেয়ে যায়। সেই কারণের জন্য যাদের বেসিক উইক আছে তাদের কিন্তু আগে থেকে প্রিপারেশন শুরু করতে হবে, যাদের বেসিক ক্লিয়ার হচ্ছে তাদের অতটা অসুবিধা নেই, খুব একটা কম্পিটিশন নেই। তো লাস্ট আর একবার বলে দিই যে পরীক্ষা প্রস্তুতের হোয়াটসঅ্যাপ নাম্বার 7779747474, এই নাম্বারে যারা WBP, দেখো আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে WBPSI, তারপর হচ্ছে KPSI, আর একটা হচ্ছে XISSI, অর্থাৎ তিনটে সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট এই 2023 সালেই হবে। 2023 সালেই রিক্রুটমেন্টের ভ্যাকান্সি পাবলিশ হবে, নোটিফিকেশন পাবলিশ হবে, গ্যারেন্টি দিচ্ছি। KPSIটা বরং আগেই হবে, তারপর হয়েছে WBPSI, তারপর হচ্ছে XISSI, অর্থাৎ এই এতগুলো। SOI যেটা সেটাও সম্ভাবনা আছে, SOIও বেরোবার সম্ভাবনা আছে। তাই গ্র্যাজুয়েট লেভেলের যদি বলো পুলিশের পরীক্ষার ক্ষেত্রে, তাহলে চারটে, একটা WBPSI, একটা KPSI, একটা XISSI, একটা হচ্ছে SOI, স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর। তো এই সমস্ত জিনিসগুলো 2023 সালে পাবলিশ হবে, কিন্তু একবার নোটিফিকেশন বের হয়ে যাওয়ার পরে প্রিলি পরীক্ষা যেই হলো সেই জানো যে প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু মেনের জন্য আর প্রিপারেশন টাইম পাবে না, কারণ জানো যে প্রিলি রেজাল্ট হয়ে যায়, মার্চ সঙ্গে সঙ্গে হয়ে যায়, মেনও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাই প্রিপারেশন যদি স্টার্ট করতে হয় এখন থেকেই কিন্তু শুরু করে দিতে হবে।